আজকে আবারও আসাদ নূরকে নিয়ে লাইভে আসলাম। আমার একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে মনের মধ্যে, যে আসাদ নূরেরা তারা কি নাস্তিক নাকি ইসলাম বিদ্বেষী? এই প্রশ্ন আমার মাঝে বারবার ঘোরাফেরা করছে। আমি দেখলাম যে অনেক সনাতন ধর্মের ভাই তারা আসাদ নূরের হয়ে বা আসাদ নূরের পক্ষে ইসলামকে কটাক্ষ করতে আমার আইডিতে এসে গালাগালি করছেন। আবার দেখলাম অনেক মুসলিম নামধারী, নামের সঙ্গে আলম আছে, মোহাম্মদ রয়েছে, তারাও আসাদ নূরের পক্ষ নিয়ে আপনার ইসলামকে কটাক্ষ করছে। তো এই পুরোটা গোত্রকে যারা নাস্তিক নাম ধারণ করে রয়েছে বা নাস্তিক বর্ণ ধারণ করে রয়েছে, তাদেরকে পুরোটা আমি পেলাম যেটা, সেটা হলো এরা একটা ইসলাম বিদ্বেষী গোষ্ঠী। এরা হিন্দু বিদ্বেষী না, এরা খ্রিস্টান বিদ্বেষী না, এরা বুদ্ধিজম বিদ্বেষী না, এরা বেসিক্যালি শুধু ইসলাম বিদ্বেষী। এবং ইসলাম, মুসলিম, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহ, এই বিষয়গুলোকে অপমান, অপদস্থ করা, কটাক্ষ করা, এগুলো এদের একমাত্র মূল কাজ। আমি এই কমেন্টগুলোর মধ্যে যদি একটু পাই তো আপনার হলো, তারা যে বিষয়গুলো বারবার এনেছে যে মরুর ডাকাত, হ্যাঁ, মুসলমানদের সর্বোচ্চ সম্মানের জায়গা আল্লাহ এবং রাসুল, তার মধ্যে রাসুলকে বলছে মরুর ডাকাত, মানে এদের ভাষাগুলো কেমন কুরুচিপূর্ণ। যেই লোকটা মরুভূমিতে দিন প্রচারের জন্য রক্তাক্ত হলেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং অনেক বিবাদকে এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন, এবং অসভ্য বর্বর একটা জাতি যারা নারীদেরকে পুঁতে রেখত এবং মারামারি হানাহানিতে সারাক্ষণ লিপ্ত থাকতো, সেই জাতিকে যিনি আপনার হলো বর্বর যুগ, অন্ধকার যুগ থেকে আলোতে নিয়ে আসছেন, এই আসাদ নূরেরা তারা বলছে সে হলো মরুর ডাকাত। ঠিক আছে, আমার খুব খারাপ লেগেছে যে কিছু কিছু মুসলিম নামধারী, আলম লেখা, নামের আগে মোহাম্মদ লেখা, নামের পরে ইসলাম লেখা, ঠিক আছে, রহমান লেখা, এই ধরনের নামধারী, তারা বাবা মা তাদেরকে মুসলমান নাম রেখেছে কিন্তু তারা নাস্তিককে রূপান্তরিত হয়েছে, তো তারা এসে তারাও আসাদ নূরের সাথে মিল রেখে বলছে মরুর ডাকাত। আবার একজন বলছে যে মরুর ডাকাতকে মরুর ডাকাত বলবে না কি বলবে? ভাই, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে, কখন, কি কি সূত্র অনুযায়ী মরুভূমিতে ডাকাতে করেছে? উনি তো শান্তির বাহক হিসেবে পরিচিত ছিলেন এবং আলামিন নামে, মানে আলামিন নামে বিশ্বাসী, তাই না, বিশ্বাসী নামে পরিচিত ছিলেন, কিন্তু এরা তাকে এইভাবে অপমান অপদস্থ করছে। এবং আমরা যখন সেখানে মানে প্রতিক্রিয়া দেখাচ্ছি যে তুমি এটা কেন বলছো, সেটাকে এরা উগ্র বলছে, উগ্রতা বলছে যে আমরা ভায়োলেন্স করছি। তো আমরা তার কথার উত্তর দিলে ভায়োলেন্স হচ্ছে, কিন্তু সে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদেরকে হেনস্থা করছে, অপদস্থ করছে, তাদেরকে আপনার হলো সাইবার হ্যারাসমেন্ট করছে, এটা তো সাইবার হ্যারাসমেন্ট না? আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে একটা নির্দিষ্ট ধর্মের মানুষের গুরুকে আপনি তাকে মরুর ডাকাত বলছেন, ধর্ষক বলছেন, এইটা কি ধরনের কুরুচিপূর্ণ একটা বিষয়? হ্যাঁ, এরা দেশে থাকে না, এরা দেশের বাহিরে থাকে, সেই জন্য এগুলো বলছে যে দেশে থাকলে এদেরকে আইনের আওতায় আনা যেত, মানুষ প্রতিক্রিয়া দেখাতো। মানে এরা, আমি ছোট ছোট কয়েকটা প্রশ্ন করি, আসাদ নূর তাকে যে হিন্দু ধর্মের মানুষরা মানে তাকে সাপোর্ট দিচ্ছে, আমি খুব বেশি বেশি দেখেছি, বেশ বেশ শক্তিভাবে সাপোর্ট দিচ্ছে, বেশ শক্তিশালীভাবে সাপোর্ট দিচ্ছে, মুসলিম ধর্মেরও সাপোর্ট দিচ্ছে। আমার সনাতন ধর্মের মানুষদেরকেই মানে প্রশ্ন করছি যে যেই স্পর্শকাতর ভাষাগুলো ব্যবহার করে মুসলমানদের নবীকে সে অপমান অপদস্থ করছে, সাইবার হ্যারাসমেন্ট করছে, এই কমিউনিটিকে সারাক্ষণ প্যানিকের মধ্যে রাখছে, একটা উগ্র লোক সারাক্ষণ প্যানিকের মধ্যে রাখছে এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করছে, ঠিক আছে, তিনি আপনাদের ধর্মগ্রন্থ, আপনাদের হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে অথবা যারা খ্রিস্টান, খ্রিস্টান ধর্মগ্রন্থ নিয়ে বা বুদ্ধিজমের বুদ্ধিজম, এই যে কিছুদিন আগে বুদ্ধ ধর্মগুরু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, সেটাকে কেন্দ্র করে যদি সারাক্ষণ মানে পেঁচাইতো, একজন খারাপ এই জন্য পুরা সবাইকে খারাপ বলতো, এরকমভাবে অনেক ঠাকুর অনেক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তার মানে কি সব ঠাকুর খারাপ, হিন্দুদের সব ঠাকুর খারাপ? এটা তো না। এই যে মানে একটা
চট্টগ্রামে একটা ধর্ষণের ঘটনায় সে টেনে নিয়ে গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্ষক বলছে, তাকে ডাকাত বলছে, এইটা কি ধরনের রুচি? এই ধরনের এটা কি ধরনের রুচি? আমি গতদিন বলেছিলাম যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে অল্প বয়স্ক আয়েশাকে বিয়ে করেছিলেন, সেই সময়ে, সেই সমসাময়িক সময়ে আরবের কালচারটা কি ছিল, মানে এই সময়ে ওই ধরনের আরো বিবাহ, মানে অল্প বয়সের বিবাহ বৈধ ছিল কিনা? হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম, আমার এক বন্ধু, তারা সে 9 বছর বয়স এবং তার যে ওয়াইফ সে সম্ভবত 8 বছর বয়স, এরকম একটা বিবাহ আমি নিজে দেখেছি, ঠিক আছে? এটা ওই সময়ে একবার ছোট ছিলাম, তখন স্বাভাবিক এবং সবাই আনন্দ করেছে। তারও আগে আমার আমি বলেছিলাম গত লাইভে যে আমার দাদা, আমার দাদি দাদি তারাও অল্প বয়সে বিয়ে বিয়ে করেছেন, এবং আমার জ্যাঠা এবং আমার দাদির বয়সের পার্থক্য 12 থেকে 13 বছর হবে, তার মানে 12-13 বছর বয়সে আমার দাদি সন্তান জন্মদান করেছে। তো এইটা একটা জিনিস, বৈধ নাকি অবৈধ সেইটা সময়, স্থান, কাল, পাত্র ভেদে এগুলো বিশ্লেষণ করা হয়। এই মানে আমার কাছে মানে কেমন যেন মনে হচ্ছে যে এই আসাদ নূরের কমিউনিটিটা এরা মুসলিম জনগোষ্ঠীকে উগ্র হিসেবে উপস্থাপন করার জন্য মানে একটা প্যাকেজ হাতে নিয়েছে, মুসলিম জনগোষ্ঠীকে উগ্র হিসেবে মানে করবে, মানে সে যে মুসলিমদেরকে চেঁচাচ্ছে, সে যে মুসলিমদেরকে সাইবার হ্যারাসমেন্ট করছে, সারাক্ষণ ডাকাত ডাকাত ডাকাত, দর্শক দর্শক বলছে, মানে কি একটা অবস্থা, কি অবস্থা! মানে আমি আমি আসলে খুবই খুবই মানে মানে বিরক্ত এই লোকটার প্রতি। আমি আমাদের আমরা নিয়মিতভাবে পড়ছি যে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য, গরুর মাংস খাওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, যারা পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, ঠিক আছে? আমি সেই সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের ভাইদেরকে বলি, আপনারা তো ইউরোপে যান, ইউরোপে যান না, ইউরোপে গিয়ে আপনারা হোটেলে খান না, হোটেলে চাকরি করেন না, সেখানে একই হোটেলে শুকুরের মাংস, একই হোটেলে গরুর মাংস, একই হোটেলে মুরগির মাংস পাওয়া যায়, সেই হোটেলগুলো থেকে আপনারা খান না, বা সেখানে কি আপনারা চাকরি করেন না, চাকরি করেন না? আপনারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা কাজের জন্য যায়, ঠিক আছে, কাজ খুঁজতে যায় সেখানে, সেখানে যে নিয়মিতভাবে প্রচুর পরিমাণে গরু জবাই হয়, সেখানে গিয়ে আপনারা সেখানে গিয়ে আপনারা খাচ্ছেন না, সেখানে গিয়ে কাজ করছেন না, কাজ করছেন না, কাজ করছেন না? এই যে আপনার হলো আদানি, আদানি বিজেপি, বিজেপির বড় বড় ব্যবসায়ী নেতা রয়েছে যারা হিন্দু ধর্মের, তারা মানে এত উগ্রতা ছড়ায়, মানে গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে পিটাই হত্যা করে, তারা সেই গরুর মাংস মানে ওইখানে গরু কেটে কেটে বিদেশে রপ্তানি করছে, ঠিক আছে? তাহলে আমরা বলছি যে এটা মুসলিমদের গরু খাওয়া বৈধ, ঠিক আছে, যেটা এখানে বৈধ সেটা হিন্দুদের এখানে অবৈধ, যে একটা মুসলিমকে আপনার হলো গরু খেতে বাধা দিবে কেন? মুসলিমরা কি খ্রিস্টানদেরকে শুকুর খেতে বাধা দিচ্ছে যে তুমি খেতে পারবে না তোমরা, বা শুকুর খাওয়ার জন্য কাউকে বাংলাদেশে কখনো পিটিয়ে মারা হয়েছে? এই প্রশ্নগুলো আমরা মানে এগুলো আসাদ নূরদের চোখে পড়ে না, চোখে পড়ে না যে মানে জাস্ট একটা মানুষের খাদ্য অভ্যাস, খাদ্য অভ্যাসের কারণে পিটিয়ে মারা হয়, ঠিক আছে, পিটিয়ে মারে, সেগুলো আসাদ নূরদের চোখে পড়ে না, ঠিক আছে? আমাদের বাংলাদেশে কবে কোন হিন্দু ধর্মে কাকে পিটিয়ে মারা হয়েছে, কবে শুকুর খাওয়ার জন্য কবে পিটিয়ে মারা হয়েছে, সাপ খাওয়ার জন্য কবে পিটিয়ে মারা হয়েছে, কবে মারা হয়েছে? আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি, এই আসাদ নূরদের সেটা সহ্য হচ্ছে না, মানে কি যেন একটা এজেন্ডা নিয়ে আসছে, মানে একটা নাস্তিক সে কোনো ধর্মে বিশ্বাস করে না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, মানে সে কেন এরকম ভয়ঙ্কর ভাবে মানে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে? এই কমিউনিটিটা পুরোটাই কিসের নাস্তিক, কিসের কি, এরা পুরোটাই ইসলাম বিদ্বেষী আচরণ করছে, মুসলিম বিদ্বেষী উগ্র আচরণ করছে, সারাক্ষণ উগ্র, এরা মানুষকে বলছে উগ্র উগ্র, তুমি উগ্র, তুমি উগ্র উগ্র, তুমি কি করছো ভাই, তুমি যেটা করছো, তুমি একটা ধর্মের মানুষ, সে ধর্ম আচার ব্যবহার করে, বিশ্বাস করে, তুমি তাদেরকে সারাক্ষণ ধর্ষক ধর্ষক বলে যাচ্ছ, তো এই যে তুমি মানুষকে শাস্তি দিচ্ছ, হ্যাঁ, তোমার এটা উগ্রতা না, তোমার এটা জুলুম না, তা তুমি মানব অধিকারের কথা বলছো, মানে তোমাকে কেউ গালি দিলে সেটা মানব অধিকার, কিন্তু তুমি যখন আর একটা কমিউনিটিকে সারাক্ষণ প্যানিকের উপর রাখছো, তুমি তো একা তোমাকে গালি দিচ্ছে, কিন্তু তুমি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অনুভূতিকে তুমি আঘাত করছো, তোমার তুমি উগ্র না, তুমি উগ্র না? এই প্রশ্নগুলো তাকে কে করবে, কে বুঝাবে, কে বুঝাবে? কিছু মানে
এরকম আছে যারা বাংলাদেশ থেকে বিদেশে যায়, বিদেশে গিয়ে সেখানে ভিসা পায় না, তারা এই ভিসাগুলো পাওয়ার জন্য ওইখানে নিজেকে ইসলাম বিদ্বেষী প্রমাণ করে, কিন্তু নাম দিচ্ছে নাস্তিক। নাস্তিক ভাই, তুমি যদি তোমার হলো তোমার নামটা আসাদ নূর, এই পুরো নামের পুরোটা অংশই তো মুসলিমদের, এটা ত্যাগ করে ফেলে দাও, ঠিক আছে? এটা ত্যাগ করে রাখো না, হ্যাঁ এটা এটা রাখো না, তুমি আসাদ না রাখে অ্যাসিড রাখো, অ্যাসিড নেড়া এরকম রাখো তুমি, তাই না? বা অ্যাসিড নয়রা, তাই না? তুমি রাইখো না, তুমি ইসলাম ভাল লাগে না, ইসলামের সব ত্যাগ করো তুমি, তুমি নাম রেখে দিয়েছো আসাদ নূর, ঠিক আছে? আবার একজনের নাম মুফতি মাসুদ না কি যেন, ঠিক আছে ভাই? তুমি ইসলামকেই সারাক্ষণ ঘৃণা করছো, তুমি তোমার নামের সাথে মুফতি রেখে গেছো কেন? ধোকাবাজি, প্রতারণা, অ্যাসাইলাম দরকার, তাই না? অ্যাসাইলাম দরকার। এই উগ্র, এই উগ্র মানুষগুলো, এই আসাদ নূর, এই উগ্র কমিউনিটিটা, এরা মানুষকে সারাক্ষণ উগ্র বলছে, মানুষকে উগ্র বলছে, কিন্তু এরা যে মানুষকে উত্ত্যক্ত করছে, ত্যক্ত করছে, এগুলোর বিচার কে করবে, কে করবে? সারাক্ষণ প্রত্যেকটা মুহূর্তে প্যানিকের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে পুরো সোসাইটিকে প্যানিকের মধ্যে রেখে দিয়েছে। এটা কি সাইবার হ্যারাসমেন্ট না? আমাদের দেশে আইসিটি আইন আছে, আইসিটি মামলা আছে, ঠিক আছে? এই আইসিটি আইনগুলো মামলাগুলোতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ দিয়েছে কিসের জন্য? ধন্যবাদ দিয়েছে যে দ্রব্যমূল্য উদ্যোগের জন্য ধন্যবাদ দিয়েছে, এই জন্য আইসিটি আইনে মামলা হয়ে গেছে। রাষ্ট্রপতি গোপালগঞ্জে গেছে, রাষ্ট্রপতির আগমনে শিশু মৃত্যু ঘটেছে, একটা ভিডিও করছে, আইসিটি আইনে এই ভিডিও করার জন্য মামলা হয়ে গেছে, সে জামিন হচ্ছে না, হাইকোর্ট থেকে সেই মামলা নিচ্ছে না, এরকম একটা হাইকোর্টে মানে মামলা শুনানি করবেই না এরকম একটা অবস্থা। তাহলে মামলা শুনানি করবেই না এরকম যেখানে অবস্থা, হ্যাঁ, তাহলে এই যে সারাক্ষণ এরা পুরো জাতিকে যে ত্যক্ত তিক্ত করছে, তাদের তাদের বিচার কে করবে? তাদের বিরুদ্ধে আইসিটি আইন মামলা কোথায়? কোথায় আইসিটি আইন? আমার যে তথ্য প্রযুক্তি আইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইন্টারনেটে আমার যে বিশৃঙ্খলা, অসন্তুষ্টি, এগুলোর জন্য তথ্য প্রযুক্তি আইন, তাই না? এই তথ্য প্রযুক্তি আইন কবে জনগণের জন্য ব্যবহার হচ্ছে, কবে হচ্ছে ব্যবহার? হ্যাঁ, শুধুমাত্র সরকারকে রক্ষা করার জন্য, রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য, প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য আইসিটি আইন বানায় রাখছে। আসাদ নূরদের মতো যারা সমাজে সারাক্ষণ প্যানিক দিচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে, এটা তো এইরকম না 10 জন 20 জন মানুষকে কষ্ট দিচ্ছে, তা না, পুরো সোসাইটিকে সে প্যানিকের মধ্যে রেখেছে, তাহলে এদের বিচারটা কবে করবে? আমি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি যে, খুব নিবিড়ভাবে, যে এরা মোটেও নাস্তিক না, এরা হলো ইসলাম বিদ্বেষী, এবং এরা সঙ্গবদ্ধভাবে মানে হলো ইসলাম বিদ্বেষী যেসব রাষ্ট্র রয়েছে তাদের পৃষ্ঠপোষকতা করে এখানে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সামাজিক বিশৃঙ্খলা, ভ্রাতৃত্ব নষ্ট এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মানে পরিবেশ নষ্ট, এই যে আমি এখন লাইভ করছি তাকে নিয়ে, এই যে এটাই তো একটা, এই প্রতিক্রিয়া আমি কেন দেখাবো, আমি এই প্রতিক্রিয়া কেন দেখাবো? কারণ আমার সমাজের মানুষগুলো কি সে ত্যক্ত তিক্ত করছে, তাকে কি ফোন করে কথা বলেছে বুঝবে, সে বুঝার মতো মানুষ, সে বুঝবে? সে ইন্টেনশনালি লাইভে এসে বলতেছে যে মরুদ, মরুদ ডাকাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কি ধরনের উগ্রতা? একটা ধর্মের প্রধানকে মরুদ ডাকাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলছে, এটি মানে কত বড় উগ্রতা, কত বড়! অথচ মরুভূমিতে শান্তি প্রতিষ্ঠায় হয়েছে তার মাধ্যমে, তাকে সে যে ব্যক্তি আলামিন, যার ডাকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, যার ডাকে কাবা শরীফে বিশৃঙ্খলা, হাজারে আসাদ পাথর বসাবে, বিশৃঙ্খলা ঝড়ে বিপদ লেগে গেছে, তার সমাধানে সবাই সমাধান মেনে নিয়েছে, তাকে সে বানায় দিয়েছে মরুড ডাকাত। এই যে মানে এই মানে ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করতেছে, হ্যাঁ ভয়ঙ্কর শব্দ, এটা তো শুধুমাত্র মানে মানুষকে ত্যক্ত তিক্ত করার জন্য, হ্যারাসমেন্ট করার জন্য, খুব ইন্টেনশনালি। মানে আমার সরকার কোথায়, আমার রাষ্ট্র কোথায়, আমার আদালত কোথায়, বিচার কোথায়, কবে কোথায় থাকে, কিভাবে কি মানে কিভাবে পরিত্রাণের উপায় কি? এগুলো, এই উগ্রতা গুলো, এরা আবার বলতেছে ব্লগারদের নিরাপত্তা, মানে ব্লগারদের নিরাপত্তা দরকার, কিন্তু জনগণের নিরাপত্তা দরকার নাই? জনগণের আবেগের নিরাপত্তা কোথায়, জনগণের অনুভূতির নিরাপত্তা কোথায়, জনগণের মন মানসিক অবস্থাকে যারা তিক্ত ত্যক্ত করছে তাদের নিরাপত্তা কোথায়? শুধুমাত্র ব্লগারদের নিরাপত্তা দরকার, যে ব্লগার মানুষকে হ্যারাসমেন্ট করছে, মানুষের আবেগ নিয়ে সারাক্ষণ খেলাধুলা করছে। আরে ভাই, ব্লগার যে তুমি ইসলাম মানে পছন্দ না করো, না করো, তুমি চুপ থাকো, তুমি নীরব থাকো, তুমি ইসলাম মাইনো না, তুমি হিন্দু ভাল লাগে না হিন্দু মাইনো না, খ্রিস্টান ধর্ম ভাল লাগে না মাইনো না, তুমি
কিন্তু তুমি খ্রিস্টান ধর্মকে মানে চিপ্পা রস বের করবা, হিন্দু ধর্মের মানুষকে চিপ্পা রস বের করবা, মুসলিমদের চিপ্পা রস, এদের এত রস বের করার ইচ্ছা কেন তোমার? এত রস বের করতে মন চায় কেন? কেন করতে হবে এগুলো? তুমি করো না, তোমরা যারা নাস্তিক সেই নাস্তিকতা প্রচার করো যে তোমরা কেন কেন বিশ্বাস করো না বলো, কিন্তু তুমি আর একজনকে মানে খারাপ বানায় আর একজনকে হ্যারাসমেন্ট করে তোমাকে জিততে হবে, এটা কি ধরনের? তোমরা না সারাক্ষণ হিউম্যানিটি ফার্স্ট বলো, মানে মানবতা, ওদের আর একটা ধর্ম মানবতা সর্বাগ্রে, মানবতা সর্বাগ্রে, এই একটা কথা বলে মানে এরকম একটা বলে মানবতা, এদের কথাগুলো অদ্ভুত অদ্ভুত, মানবতা সর্বাগ্রে বিভিন্ন ধরনের এই ধরনের কথা বলে, মানব অধিকারের কথা বলে, কিন্তু ইন্টেনশনালি বার বার আক্রমণ করছে, মুসলিমদের আক্রমণ করছে, আল্লাহ নবীকে আক্রমণ করছে, আল্লাহকে আক্রমণ করছে, এটা কি ধরনের কথা? আবার এই শয়তান গুলো বলে আসাদ নূর যদি ভুল বলতো আল্লাহ তার বিচার করতো। আরে ভাই, আসাদ নূর ভুল করলে আল্লাহ বিচার করবে? মানে এটা কি যুগে যুগে মানুষ ভুল করলে দুনিয়াতে মানুষ আল্লাহ বিচার করেছে? আল্লাহ বিচারের, আল্লাহর বিচার কি এইরকম ভাবে প্রতিষ্ঠিত যে ভুল করলে সঙ্গে সঙ্গে উপরে পাথর পড়ে মাথার উপরে এইভাবে? তাহলে এইভাবে যদি, এটা তো না, আল্লাহ বিচার করবে হাশরের ময়দানে, হাশরের ময়দানে অনেক ক্ষেত্রে দুনিয়াতেও বিচার করেন, সেগুলো প্রতিক্রিয়া বিভিন্ন কিছু ফলাফল আছে, কিন্তু তার মানে কারো একজনে বিচার করছে না দুনিয়াতে, তার মানে কি সে নিষ্পাপ? নিষ্পাপ সে, হ্যাঁ নিষ্পাপ। এই যে বিশ্বজিৎকে যারা খুন করেছে তারা তো খুনি, তো আল্লাহ তাদেরকে সরাসরি শাস্তি দিচ্ছে না দুনিয়াতে, না দিয়ে তাদের অনেকে পালায় আছে বিদেশে গেছে, ইউরোপে গেছে, তার মানে কি তারা খুনি না? তারা খুনি না? আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, তাই না, তাদেরকে তাদের তারা যায় পরীক্ষা হলে গিয়ে বসেছে, পরীক্ষা দিচ্ছে, ক্লাস করছে, আবার তার মানে কি তারা খুনি না? আসাদ নূরের শাস্তি আল্লাহ দিচ্ছে না, তার মানে কি আসাদ নূর ভুল করছে না? এই যে এই মানে এই উগ্রগুলো এমন ভাবে মানুষকে হাইপার টেনশন করে, এমন ভাবে উগ্রতা ছড়ায়, কিন্তু এরা সবাইকে আবার উগ্র বলে, মানে নিজেরাই যে উগ্র হয়ে গেছে কখন, ঠিক আছে, নিজেরাই যে কখন উগ্র হয়ে গেছে এটাই খেয়াল করছে না, এরা অন্যের উগ্রতা নিয়ে পড়ে আছে, বাট নিজেরাই যে উগ্র হয়ে গেছে এই বিচার কে করবে? এই এই বিচার কে করবে? আমি এগুলো বলছি, এরা নিয়মিত মানে টক শো আয়োজন করছে বিভিন্ন ভাবে, এরা যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে, এদেরকে নিয়ে যদি মানুষ এরকম ভাবে শুরু করে এরা টিকতে পারবে? এরা টিকতে পারবে? এরা যেরকম ভাবে মানুষকে মানে খোঁচাচ্ছে, মানুষকে খোঁচাচ্ছে, মানুষের অনুভূতি গুলো নিয়ে খোঁচাচ্ছে, খুঁচিয়ে 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 উত্তক্ত করছে, ঠিক আছে, এদেরকেও যদি খোঁচায় এরা টিকতে পারবে? হ্যাঁ, তাহলে সেই খোঁচানো কি ঠিক? আমি এখন তাকে নিয়ে ভিডিও করব কেন এত রাতে? কেন ভিডিও করব? আমার প্রশ্ন, কেন ভিডিও করব? কারণ আমাকে প্রচুর মানুষ বলছে যে ভাই আমাদেরকে তো মেজাজ খারাপ করে দিচ্ছে। তো এই যে মেজাজ খারাপ করে দেওয়ার কথা কেন বলতে হবে? তাহলে মেজাজ খারাপ করে দেওয়ার কথা বলে সে কিভাবে শান্তির বার্তা সে বাহক হয়? সে তো অবশ্যই একটা উগ্র, সেও একটা উগ্র। এই মানে এই উগ্রদেরকে আসলে কিভাবে কি করা যায়? আসলে মানে এমন একটা সরকার অবস্থান করছে যারা এদের, এই সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা করে বলে আমার মনে হয়। কারণ মানে ন্যায় বিচার যদি থাকতো, ন্যায় বিচার থাকতো, তাহলে আসাদ নূর এগুলো করার সাহস পেত না। ন্যায় বিচার যদি থাকতো, ন্যায় বিচার তো শুধুমাত্র মুসলিমের জন্য না, ন্যায় বিচার শুধুমাত্র হিন্দুর জন্য না, ন্যায় বিচার সবার জন্য, ন্যায় বিচার আসাদ নূরের জন্য। আসাদ নূরকেও যদি কেউ মারে সেটারও বিচার হবে, কিন্তু আসাদ নূর যে সারাক্ষণ মানুষকে, মানুষের টেম্পার হাই করছে, মানুষকে ত্যক্ত তিক্ত করছে, এর কোনো বিচার হবে না, সে করেই যাবে, আনলিমিটেড করতেই থাকবে, করতেই থাকবে। আর সে নিজে উগ্রতা ছড়ায় অন্যদেরকে বলবে এরা এরা উগ্র। হ্যাঁ, নিজে উগ্র কিন্তু সে বলবে যে হযরত মুসা সাল্লাম মরুর ডাকাত। হ্যাঁ, কি এটা কি ভাষা? এটা কি ধরনের ভাষা? আমি আমি জানি না এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কি ভাবেন একটু জানান, এটা জানান, এই বিষয়ে আলোচনা হওয়া দরকার। এটা তো নতুন না, মানে দীর্ঘ সময় ধরে করছেই করছেই, মানে পার করা শেষ না, মানে তার ইউটিউবিং, তার ফেসবুকিং, তার মনিটাইজেশন ফান্ড, এগুলো এগুলো মানে এটাকে সে ইনকামের সোর্স বানিয়ে ফেলেছে। যে এখানে তো একটা ভিডিও যে মানে হজমকে গাড়ি না দিলে তো মানুষ তাকে ধরবে না, ভিডিও রিচ হবে না, ভিডিও ভাইরাল হবে না, মানে খুব ইন্টেনশনালি, ইন্টেনশনালি বিভিন্ন সময় বিভিন্ন হুজুরের বক্তব্য, এই বক্তব্যগুলো আপনার হলো বিভিন্ন সময় গিয়ে দেখেছে, অনেক সময় আপনার হলো মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেকে বক্তব্য দিয়েছে, তারপরে অনেক সময় অনেক প্রেক্ষাপটে অনেক বক্তব্য দিয়েছে, এগুলো কেটে কেটে সেগুলো ছাড়ছে, শয়তানি করছে, এগুলো শয়তানি করছে। আরে ভাই, তুই এতই ওই হুজুরের বক্তব্য শুনেছিস, হুজুর তো আরো 1 ঘন্টা বক্তব্য করেছে, তুমি সেখান থেকে 2 সেকেন্ড 30 সেকেন্ড নিয়ে তুমি সেটাকে নিয়ে খোঁচাচ্ছ, ওই হুজুর যে আরো 30 সেকেন্ড ধরে শান্তির বাণী দিয়েছে একটা ভুল বক্তব্যের জন্য, তুমি সারাক্ষণ তাকে তুমি হলো খোঁচাচ্ছ না? এগুলো করে করে এই শয়তান এগুলো করছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ভালো ভালো মানুষগুলোকে, মিজানুর রহমান আজহারি, ওদের আমরা কত ভালোবাসি তাকে,
কত ভালোবেসে, এই মানুষটাকে নিয়ে সে খোঁচাচ্ছে, খোঁচাচ্ছে কেন ভাই, কেন খোঁচাতে হবে? তুমি তোমার কাজটা করো না, তোমার কাজটা করো না, তুমি যে সারাক্ষণ মানে ফালতু কাজ করো, সারাক্ষণ ইতরামি করো, তোমার বিচার করবে কে? তুমি মানুষের বিচার করতেছো, তুমি হজরত মুরুব ডাকাত বলতেছো, তুমি কি ভাই?